আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বাজারে এলো হোন্ডা সিবি 150R স্ট্রেট ফায়ার। যদিও এই বাইকটি ইন্দোনেশিয়ান বাজারে আরও 5 থেকে 6 মাস আগে লঞ্চ হয়েছে, তবে আমাদের দেশে আসছে কিছুদিন আগে। এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালিভাবে না আসলেও আনঅফিসিয়ালিভাবে বাজারে পাওয়া যাচ্ছে। নতুন হোন্ডা সিবি 150R স্ট্রেট ফায়ারের লুক পূর্বের মডেল থেকে অনেক বেশি সুন্দর করা হয়েছে। বর্তমান রাইডারদের পছন্দ অনুযায়ী বাইকটিকে অনেক বেশি মাস্কুলার লুক দেওয়া হয়েছে, যার ফলে বাইকটিকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে। এই বাইকটি মূলত একটি নেকেড স্পোর্ট বাইক। বাইকটির যদি হেডলাইটের কথা বলি, তবে তা খুব একটা আকর্ষণীয় নয়, অ্যাভারেজ বললেই চলে, কারণ বর্তমানে হ্যালোজেন লাইট সবাই পছন্দ করে। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149.16 cc ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল ইঞ্জিন হওয়ায় লং রাইডিংয়ে বাইকটি ভালো পারফরমেন্স দেবে। এছাড়াও ইঞ্জিনটিতে PGM FI টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে বাইকটি থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্ট ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে 276 mm ডিক্স এবং রেয়ারে 220 mm ডিক্স, এবং বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS ও নন ABSও অ্যাভেলেবেল রয়েছে। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 16.9 PS এট 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 13.8 N এট 7000 RPM। বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 14 সেকেন্ড। বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টায়ার সাইজ। এই বাইকের ফ্রন্টে পেয়ে যাবেন 110/80 এবং রেয়ারে পেয়ে যাবেন 130/70 সেকশনের টায়ার। পুরনো মডেলটির টায়ার সাইজ একই ছিল, যা পরিবর্তন করা হয়নি। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে পেয়ে যাবেন ইনভার্টেড টেলিস্কোপিক আপসাইড ডাউন ফগ, এবং রেয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টুইং আর্ম উইথ সিঙ্গেল সুস টুলিং সিস্টেম। বাইকটির সিট হাইট 795 mm এবং বেশ কমফোর্টেবল। এছাড়াও বাইকটির কালারফুল ডিজিটাল মিটার বেশ আকর্ষণীয়। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং বাইকটির ওয়েট 136 kg। বাইকটির টপ স্পিড 135 km/h এবং বাইকটি মাইলেজ দেয় 40 থেকে 42 কিলোমিটার পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।